অনন্ত সাগরের পানে। মঞ্চে আহ্বান জানাচ্ছি ছোট্ট মিষ্টি পর্ণা মুখার্জিকে। পর্ণা তার গানের মাধ্যমে আমাদের প্রিয় রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে। তোমার
आह्वान जानाच्छि श्रद्धेय श्री अमित चक्रवर्तीके। तिनि तार गानेर माध्यमे आमादेर प्रिय रवि ठाकुरके श्रद्धांजलि अर्पण करबेन। গাছেতে আসে ক্ষণিকের পাকে পাকে চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু গাছেতে আসে ক্ষণিকের পাকে পাকে চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমাদের এবারে শিল্পী শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাতী দাস। তিনি তার গানের মাধ্যমে আমাদের প্রিয় রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।
এবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসছেন আমাদের পরম্পরার পরিচালক শ্রদ্ধেয় শ্রী বিচিত্র সরকার। আমি এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সবার আদরের সৈনিকে,
सोहिनी एक खूब सुंदर नृत्यानुष्ठान परिवेशन करबे। सोहिनी तुम शुरू करो। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ভাগ করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টাকা বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলো এ মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাকে, এলেম যেন জোড়া দিঘির মাঝে, ধু ধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় করো না মা, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্দেহতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কেটা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় দেখে, দিকের ধারে হইছে কিসের আলো, এমন সময় আরে রে 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 রে, ওই যে কারা আসতেছে তা, রে তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুরকে একটা স্মরণ করছো মনে, বেহারা গুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো, আমি যেন তোমায় বলছি দেখে, আমি আস ভয় কেন মা, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের ভোজা যাবার ফুল, আমি বলি দাঁড়া খাবার দাও, এক পা
আকাশে আছে যদি আর এই সেটা আমার তলোয়ার টুকরো করে দেব তোদের এরে শুনে তারা লক্ষ্য দিয়ে ওঠে কি উঠলো আরে রে 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 দি বলছে আসলে খোকা উড়ি আমি বলি ডাকো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলাম তাদের মাঝে আর তলোয়ার সঞ্জা নিয়ে বাজে ভয়ানক লড়াই হলো মাঝে রে তোমার এই দিকে কত লোককে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলেই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছে এসে লড়াই গেছে থেমে বিশুদে পাঙ্কি থেকে নেমে যুবকে নিচ্ছ আমায় খোলে বলছে ভাগ যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে আমাদের পরম্পরার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আজকে এখানেই শেষ হলো তবে যাওয়ার আগে বলে যাই যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা নিচের নাম্বারে ফোন করে নাম আর ফোন নাম্বার লিখিয়ে দিন আমরা সময় মতো আপনাদেরকে পরম্পরার মঞ্চে ডেকে নেব আরেকটা কথা বলে দিই পরম্পরায় কিন্তু কোনো বয়সের ব্যাপার নেই যে কোনো বয়সের শিল্পী অংশগ্রহণ করতে পারেন রোজ রাত 11টায় দেখবেন পরম্পরা চোখ রাখুন আমার চ্যানেলে